প্রথম বংশাবলী অধ্যায় দশ। এথিমধ্যে পলেষ্টিয়মানে ইস্রায়েল বিরুদ্ধে যুদ্ধ কলে, পুনি ইস্রায়েল লোকমানে পলেষ্টিয়মানক সম্মুখরু পলাই গিলবয় পর্বতরে হত হই পড়িলে, আর পলেষ্টিয়মানে সাউল ও তাঙ্ক পুত্রমানক পছে পছে লাগি গোড়াইলে, ও পলেষ্টিয়মানে সাউলঙ্কর পুত্র জোনাথনকু ও অবিনাদবকু ও মলকিশুয়কু বধ কলে। এই রূপে সাউলঙ্ক সঙ্গে ভারী যুদ্ধ হেলা ও ধনুর্ধরমানে তাঙ্কু ধরিলে, আউ ধনুর্ধরমানক সকাশু সে ত্রাসযুক্ত হেলে। তহিঁরে সাউল আপনা অস্ত্রবাহককু কহিলে, তুম্ভ খড়গ বাহার করি তহিঁরে মতে ভুসি পকাও, কেজাণি এই অসুনতমানে আসি মতে কৌতুক করিবে। মাত্র তাঙ্কর অস্ত্রবাহক অতিশয় ভীত হেবার সম্মত হেলা নাই, এহেতু সাউল খড়গ নাই আপে তহিঁ উপরে পড়িলে। তহিঁরে সাউল মরিয়াছন্তি এহা দেখি তাঙ্কর অস্ত্রবাহক সেইপরি আপনা খড়গ উপরে পড়ি মলা। এই রূপে সাউল ও তাঙ্কর তিনি পুত্র ও তাঙ্কর সমস্ত পরিজন একাসঙ্গে মলে। এই উতারে ইস্রায়েল লোকমানে পড়াইলে, আউ সাউল ও তাঙ্কর পুত্রমানে মলে। এহা দেখি তলভূমিস্থ সমস্ত ইস্রায়েল লোক আপনামানক নগর সবু পরিত্যাগ করি পড়াইলে, তহু পলেষ্টিয়মানে আসি তহি মধ্যে বাস কলে। অনন্তর পরদিবস পলেষ্টিয়মানে হত লোকমানক সজাদি ফিটাই নেবা পাই আসন্তে, সেমানে সাউলঙ্কু ও তাঙ্কর পুত্রমানঙ্কু গিলবয় পর্বতরে পড়িথিবার দেখিলে। তহু সেমানে তাঙ্কর সজা ফিটাই তাঙ্কর মস্তক ও সজা নেই আপনামানক দেব প্রতিমাগণর গৃহকু ও লোকমানক নিকটকু সম্বাদ দেবা পাই পলেষ্টিয়মানক দেশর চারিআড়ে পঠাইলে। পুনি সেমানে তাঙ্কর সজা আপনামানক দেব মন্দিরে রখিলে ও তাঙ্কর মস্তককু দাগন মন্দিরে টাঙ্গি দেলে। এউতারে জাবেশ গিলিয়দীয় সমস্তে সাউলঙ্ক প্রতি পলেষ্টিয়মানক কৃত সকল কর্মর সম্বাদ পাঁতে, সমস্ত বিক্রমশালী লোক উঠি সাউলঙ্কর শরীর ও তাঙ্কর পুত্রমানক শরীর জাবেশকু নেই আসিলে, ও জাবেশস্থ অলন বৃক্ষ মূলে সেমানকর অস্থি পোতি সাত দিন উপবাস কলে। এই রূপে সাউল সদাপ্রভুঙ্ক বিরুদ্ধে কৃত আপনা সত্য লঙ্ঘন হেতু মলে, কারণ সে সদাপ্রভুঙ্ক আজ্ঞা পালন কলে নাহিঁ, মধ্য সে ভুতুড়িয়াঠারু মন্ত্রণা মাগি সদাপ্রভুঙ্কু পচারিলে নাহিঁ, এহেতু সে তাঙ্কু বধ কলে ও যিশুর পুত্র দাউদঙ্কু রাজ্য দেলে।